ভারত বাংলা পর্যটন উৎসব উপলক্ষে রবিবার এক ট্যুরিজম রেলের আয়োজন করা হয়। রাজধানী আগরতলায় আয়োজিত এই রেলিতে অংশ নেন বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং আসামের প্রতিযোগীরা। ত্রিপুরার পর্যটন শিল্পকে রাজ্য এবং বহির্বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের রেলের আয়োজন বলে জানান আয়োজকরা। আটটা স্টেটের মধ্যে তোমার ত্রিপুরা আক্ষরিক অর্থে এবং আমাদের পরিসংখ্যান অনুসারে সবচেয়ে বেশি ট্যুরিস্ট এখানে আসছে, এবং ইন্টারেস্টিংলি যে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যেখান থেকে আসছে সে হচ্ছে আমাদের বাংলাদেশ। এবং সামগ্রিকভাবেই বাংলাদেশি ট্যুরিস্ট ত্রিপুরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান সবসময় অধিকার করে আছে তোমার, সেটা অনস্বীকার্য। এক তো আমাদের বিভিন্ন রকমভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ রয়ে গেছে, কেবল সরকারি স্তরে নয়। আমি মনে করি বাংলাদেশ হবে পর্যটনের জন্য, ত্রিপুরা হবে পর্যটনের জন্য, বাংলাদেশি পর্যটনের জন্য তীর্থস্থান, এটা আমি বিশ্বাস করি। কোভিড আমাদেরকে কিছু পিছিয়ে দিয়েছে, যুদ্ধ আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি এখনও রেখে যাচ্ছে, কি হয় সেটা জানি না, ভবিষ্যতে সবসময় তো অনিশ্চিত। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, একটা কথা জানি যে ভারত বাংলাদেশের মৈত্রী এটা চির বরণীয়, চিরস্মরণীয়।